বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সহকারী কাউন্সিলর জুবায়ের কবির তুষার মারা গেছেন। সোমবার দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বুকে ব্যথা ও পেট ফুলে গেলে অ্যাসিডিটির সমস্যা ভেবে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি।